এই ভিক্টোরিয়া স্কোয়ার পার্কের কাছ থেকে মিন্টো পার্কে না নেবে, ক্যামাক স্ট্রিট থেকে নেবে আপনারা, এই রাস্তা ধরে ইস্কন মন্দিরের হেড অফিসে আসতে পারে। এই রাস্তা ধরে, এই হলো ইস্কন মন্দির লেখা আছে, এই ভিক্টোরিয়া পার্কের অপোজিটে ইস্কন মন্দির, এই ইস্কন মন্দিরে হেড অফিস এইটা। এইখানে আপনারা বাইরে জুতো রেখে মন্দির ক্যামাক স্ট্রিটে নেবে আসলেই সুবিধা হবে আপনাদের এই মন্দিরে। টেম্পলে নিয়ে যাচ্ছি, দেখুন টেম্পল। আপনারা টেম্পলে সিঁড়ি থেকে উঠবেন, শ্রী প্রভুর ঘর টেম্পলে। এখানে সব ফুলের কাজ করছে, দেখুন এটা হেড অফিস টেম্পলে। আমি প্রভুপ্রভা এখানে সব পুজো দিচ্ছে ফল দিয়ে টেম্পলে, গোপালের ছবি। এখানে সব মঙ্গল কামনা করছে, দেখুন এটা ইস্কন হেডকোয়ার্টার। রাধা কৃষ্ণ গৌর, তারপরে নিচে দেখুন জগন্নাথ, তারপরে কিষণজি, সব ছোটো ছোটো শ্রীপ্রভু, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। কি সুন্দর মন্দির, মন্দিরের কারুকার্য দেখুন। আপনারা আসবেন, পুজো দেবেন, আপনাদের পুজো দেওয়ার ব্যবস্থা দেখালাম। এটা হচ্ছে কলকাতার মধ্যে মেন ক্যামাক স্ট্রিটে অবস্থিত এই মন্দির, খুবই ভালো। এখানে প্রসাদও বিক্রি হয়, শ্রীপ্রভু। এখানে কীর্তনের ব্যবস্থা আছে, দেখুন আরতি করছে। প্রসাদের ঘরটা কোথায়? মোটামুটি আমি ইস্কন মন্দির দেখালাম আপনারা। যদি দেখে ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন হেড অফিসে এসে। হেড অফিসে এসে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।
আর এখানে আসতে তো কোনো অসুবিধা নেই, আসবেন, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। এইখানে ইস্কনের নানা প্রকার জিনিস পাওয়া যায় এর ভেতরে। এইখানে এর ভেতরে কফি ফপি সব কিছু পাওয়া যায়, সব ইস্কন মন্দির। এইখানে পাদু মানে জুতো রাখতে হবে ফ্রিতে। এই হলো ইস্কন মন্দির। আর বেশি কিছু দেখাবো না, এই বলে আমি ঘরের উদ্দেশ্যে চললাম। আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। Thank you.